আসসালামু আলাইকুম, হাই মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আছি, মৌসুমি স্ট্রিম ওয়ার্ল্ড থেকে। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আসলে বন্ধুরা, আমি তো একজন গৃহিণী, বাসায় থাকি, আমার খুবই সাধারণ কাজকর্ম। আর আসলে আমি যেহেতু ব্লগ ভিডিও করি, আমার সারা দিনে যা যা করি, আমার রান্নাবাড়া কী করলাম না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার কাজকর্মগুলো আপনাদের ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আমাকে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। সেই আশা করি আপনাদের মাঝে আমি বারবার চলে আসি, ফিরে আসি। তো বন্ধুরা, আজকে তো সকালবেলায় নাস্তা করেছি আর এখন দুপুরের কাজকর্ম শুরু করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে খুবই পছন্দের একটা শাক রান্না করছি, এটা বৈদ্যা শাক বলে। তো এটা আমার খুবই ভালো লাগে। আর এই শাকটা আসলে বন্ধুরা অনেক উপকারী, মানে খুবই ভালো লাগে শাকটা খেতে। তো আজকে এই শাকটাই রান্না করব। তো এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি শাকের মধ্যে লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর আজকে রান্না করব এই তো গড়ালু, এটা আমরা গড়ালুই বলি। তো এখন এটা আমি কেটে নেব। তো এই আলু দিয়ে আমি আজকে মুরগি দিয়ে রান্না করব, এটাও আমার খুবই ফেভারিট একটা রান্না। তো যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগে। তো এই তো আলুটা আমি কেটে নিয়েছি, দেন যে একটু লবণ দিয়ে আমি এটা মেখে মেখে ধুয়ে নিচ্ছি, মানে কোচলে নিচ্ছি, যাতে এটার কষ্টটা বের হয়ে যায়। তো এটা লবণ দিয়ে আমি ভালো করে কোচলে কোচলে ধুয়ে নিচ্ছি, এতে আলুটার কষ বের হয়ে যাবে। তো আলুটা ভালো করে পরিষ্কার করার পর এখন আমি আলুটা মেখে রাখবো কিছুক্ষণ, তো আর কি ভেজে রান্না করব। সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। তো এখন এটা আমি একটু মেখে এক সাইডে রেখে দেব। আর এদিকে বন্ধুরা, আমার শাকটা প্রায় হয়ে এসেছে, এখন এটা আমার বাগার দিয়ে নিতে হবে। আসলে আমাদের মহিলাদের বাসায় তো খুবই সিম্পল কাজ, প্রায় প্রতিদিনই আমাদের একই টাইপের কাজ, রান্নাবাড়া করা আর বাচ্চাদের মানুষ করা। ছেলেটা এখন আমার 6-এ উঠেছে, তো করোনার জন্য স্কুল তো যাওয়া হচ্ছে না, বাসায় থাকছে। আমারও তেমন একটা অন্য কোনো তেমন কাজ নেই, সংসারে টুকিটাকি যা কাজ করি। তো এই তো পেঁয়াজ আর রসুন আমি ভালো করে ভেজে নিচ্ছি, শাকটা বাগার দিয়ে নেব। তো এই তো আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, তো শাকটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। খুবই মজার এবং একটা খুবই পুষ্টি সম্পন্ন শাক। তো আমার শাকটা ভাজা হয়ে গেছে, তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ওই যে আলুগুলো ওগুলো ভেজে নেব।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য, কারণ এরপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে ততক্ষণ আমি খুব ভালো করে কষাবো। এত বন্ধুরা দেখেন তেলটা প্রায় ভেসে উঠেছে। তো এর মধ্যে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। দুপুরে রান্না বাড়া তো রেডি, খুবই আমার সাধারণ দিনে সাধারণ রান্না বাড়া আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।